একদিকে সাগরের গর্জন, অন্যদিকে মেঘে ঢাকা অন্ধকারাচ্ছন্ন আকাশ, মাঝে মাঝে ঝরছে তুমুল বৃষ্টি। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে। এত সব বৈরিতার মাঝেও পর্যটকদের উচ্ছ্বাস যেন থামছেই না। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত পর্যটকে ভরপুর হয়ে আছে। কেউ সৈকতের লোনা জলে গোসলে নেমেছেন, আবার কেউ কেউ হেঁটে হেঁটে সমুদ্রের বাতাসকে আনন্দ উপভোগ করছেন। বৈরী আবহাওয়া তাদের আনন্দে উচ্ছ্বাসে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। মনে হচ্ছে ঝকঝকে আবহাওয়ায় হাজার হাজার পর্যটক যেন শীতকালীন আবেশ নিয়ে সমুদ্রে নেমে পড়েছেন। দেশের নানা প্রান্ত থেকে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতে ছুটে এসেছেন এই সকল পর্যটক। তাদের কাছে বর্ষাকালীন আমেজের এই সমুদ্রটাও অনেক সৌন্দর্যের। ঢাকা থেকে বন্ধুরা সবাই মিলে কক্সবাজার ঘুরতে এসেছি, তো এখন এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে 3 নম্বর বিপদ সংকেত দিয়েছে, তারপরও কক্সবাজারে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত। ঘূর্ণিঝড়ের ভিতরে আসলে বৃষ্টি বাদল ভালো লাগতেছে না, ঘুরতে পারতেছে না ঠিকভাবে, এটা না থাকলে হয়তো বা ঘুরতে পারতাম খুব সুন্দর। তো 3 নম্বর বিপদ সংকেত দিচ্ছে, তারপর আমরা এখানে আসতে দেখা যাবে আল্লাহ রহমত, আল্লাহ যে থাকবে সেইটাই হবে, আল্লাহ যদি বাসায় বেঁচে থাকবো আর আল্লাহ যদি নিয়ে যায় চলে যাব। সমুদ্র পাড়ে পর্যটকদের ভিড় থাকলেও বৈরী আবহাওয়ায় বন্ধ হয়ে আছে সৈকতের ছোট ছোট সব দোকান, যেখানে পর্যটকরা নানা ধরনের কেনাকাটা করে থাকেন। সমুদ্র সৈকতে বৃষ্টির সাথে রয়েছে দমকা হাওয়া, এই হাওয়া ছোট ছোট দোকানিদের ব্যবসায় বাধা হয়ে উঠেছে। এই আবহাওয়াতেও পর্যটকদের সেবায় কাজ করে যাচ্ছেন বীজ কর্মীরা, তাদের কাছেও ঝড় বৃষ্টি যেন কোনো বৈরিতা সৃষ্টি করছে না। প্রচুর পরিমাণ পর্যটক কিন্তু কক্সবাজার অবস্থান করতেছে, ওই চাপটি আজও একটু কমলো, পুরোপুরি মানুষ কিন্তু কক্সবাজার থেকে ভুবন যে ভুবন আসতেছেন ওনারা কিন্তু আসার চলমান আছে, এবং হাজার হাজার পর্যটক কিন্তু এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন, এবং পানিতে যারা গোসল করতেছেন আমরা তাদেরকে নিয়মিত মাইকিং করতেছি এবং ফিজিক্যালি যে কথা বলতেছি তাদের যেন পানিতে না নামে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে 3 নম্বর বিপদ সংকেত কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে দেওয়া হয়েছে, এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যেই বীজটা পানির কিন্তু চাপের কারণে, পানির কিন্তু প্রচুর টান রয়েছে, এই পানির চাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণ গর্ত হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে, আর যে কোনো মুহূর্তে এই গর্ততে পড়ে বিপদে পড়তে পারে, তাই আমরা আমাদের একটা টিম পানিতে রেখেছি, আমরা ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করতেছি। যুক্ত আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে, সকাল থেকে এই পর্যন্ত হাজারো পর্যটকের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। কক্সবাজার সমুদ্র সৈকতের 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে, তারপরও বিপদ সংকেত না মেনে হাজারো পর্যটক নামছে কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্র স্থানে।